আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। রাজারহাট প্রাইমারি উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুল শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় চতুর্থ। আমার নাম হচ্ছে জগেশ সরকার। আমি আজকে পাঠদান করছি সূত্রের সাহায্যে ভ্রমণ। সূত্রের সাহায্যে ভ্রমণ, এর আগে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম, এখন আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। আচ্ছা, আমরা এ প্লাস বি হল সূত্র, আমরা এ প্লাস বি হল কোটের সূত্র আছে এ কিউব প্লাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি। এর একটা অনুসিদ্ধান্ত আছে কি বা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি সি বি ইনটু এ প্লাস বি। এ প্লাস বি হল কোটের সূত্র এবং এ মাইনাস বি হল কোটের সূত্র আছে এ কিউব মাইনাস থ্রি সি স্কয়ার বি প্লাস থ্রি সি এ বি স্কয়ার মাইনাস বি কিউব বা অনুসিদ্ধান্ত আছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি সি বি ইনটু এ মাইনাস তাহলে আমরা সূত্র পাচ্ছি এ প্লাস বি হচ্ছে সূত্র এ কিউব প্লাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ স্কয়ার প্লাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি সি ইনটু এ প্লাস এ মাইনাস বি হচ্ছে সূত্র পাচ্ছি এ কিউব মাইনাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ স্কয়ার মাইনাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি সি ইনটু এ প্লাস। আমরা এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। আমরা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। ফাইভ এক্স প্লাস ওয়াই আমরা ফাইভ এক্স কে এ ধরব আর ওয়াই কে বি ধরব। তাহলে আমাদের সূত্রটা ছিল এ প্লাস বি হল কিউবের সূত্র ছিল এ কিউব। এখানে আছে থ্রি এক্স এ কিউব প্লাস থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি থ্রি এক্স স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস বি একু প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এ বি স্কোয়ার প্লাস। আচ্ছা, তাহলে একটা আমার গুণ করি যদি এটা আছে 27 এস কিউ প্লাস এখানে আছে 9 আছে 3 দিয়ে 9 কে গুণ করলে 3 দিয়ে 9 গুণ করলে আছে 27 এক্স স্কয়ার ওয়াই
প্লাস তিন তিরিকা নয় এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আমরা তাহলে এটা এ ট্রাইস এক্স প্লাস ওয়াই মান কত পেলাম টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস আমরা এটা সমাধান করি আনসার হবে টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আমরা এটা সূত্রের সাথে বর্ণনা এরকম অনেক অঙ্ক আছে আমরা এই সূত্র দিয়ে আমরা আরেকটি অঙ্কে যাই যেমন তিন নম্বর অঙ্ক ছিল এ প্লাস বি এইট এবং এবি ফিফটিন হলে এ টু প্লাস বি টু বে এ টু প্লাস বি টু বে এটা আছে আমাদের দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু এইট আর একটা মান আছে এ প্লাস বি ইকুয়াল টু এইট আছে আর আছে এ বি ইকুয়াল টু তাহলে আমরা ওই আগের সূত্র দিয়ে করি এখানে আমরা এ বি মানটা উপরে লিখি এ বি সমান এ প্লাস বি ইকুয়াল টু এইট এইটাকে আমরা ঘনে বের করতে পারি বা এ প্লাস বি অল্প উভয় পক্ষে ঘন করি আমরা এই সূত্র দিয়ে করতে পারি তাহলে হচ্ছে কত সূত্র ছিল কি এক আমরা অথবা সূত্র দিয়ে যাই অনুসিদ্ধান্ত যেটা আমরা ছিল এক প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা এটা গুণ করি গুণ করলে কত হচ্ছে আঠাটা চৌষট্টি আর চৌষট্টি কথা আর আটে গুণ করলে চারশো বত্রিশের দুই চারশো আটশো তিনশো একান্ন পাঁচশো বারো এটা গুণ করলে হচ্ছে পাঁচশো বারো আচ্ছা এখানে আমরা মান বসে দেই একু প্লাস বিকু প্লাস এবি মান ছিল ফিফটিন আর এবি এইট তাহলে হচ্ছে বা একু প্লাস বিকু এর গুণ বলে কত হচ্ছে পনেরো আর আটে গুণ করলে পঁচাশি চল্লিশটি শূন্য আটে কোন দশ এবার বারো একশো বিশ থ্রি দি গুণ করলে শূন্য তিন দিন হচ্ছে অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি বা একু প্লাস বিকু এটা এদিকে আসলে মাইনাস হচ্ছে বিয়োগ করলে হচ্ছে কত টু ফাইভ আচ্ছা ওয়ান হান্ড্রেড ফিফটি টু আমরা তাহলে এটার মান পাচ্ছি আমরা কত একু প্লাস বিকু যেমন
আমরা ভাগ করিয়া এ প্লাস বি অল্প সূত্র এক প্লাস বি প্লাস এসে বি ইনটু প্লাস বি আর এটাকে গুণ করলে হচ্ছে একটা আমরা এটার মান বসে এবির মান আছে 15 এটার মান আছে 8 আমরা যদি এটা গুণ করি তাহলে গুণ করে কত পাচ্ছি আমরা কত 360 360 পেলাম আর এদিকে 512 এটা প্লাস আছে ওইদিকে মাইনাস আছে 152 তাহলে আমার এভাবে করতে পারি এই অঙ্কটা আর একটা সূত্র দিয়ে আমরা করতে পারি সেটা হলো কি সেটা হলো একু প্লাস বিকুয়ের সূত্র দিয়ে করতে পারি একু প্লাস বিকুয়ের সূত্র দিয়ে করা যাবে এটা অঙ্ক তবে আমরা এই ঘন ঘন করিয়া আমরা এটা করতে পারবো ঠিক আছে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুদ্ধ থাকো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ